সুন্দর করে বিল্ডিং বানাইছেন, দামি দামি দরজা লাগাইছেন, লক করা আছে। এই লক থাকা অবস্থাতেও আজরাইল ভিতরে ঢুকতে পারে কি পারে না? আল্লাহু আকবার কবির। আজরাইল বন্ধ ঘরের মধ্যেও প্রবেশ করতে পারে, তার মানে যেখানেই থাকবো মৃত্যু আমার নিশ্চিত একটা সংবাদের নাম। কথা বলুন ঠিক কি না? এটা একটা নিশ্চিত সংবাদের নাম, কোনো ভুল হবে না, সত্য সত্য হবে, সত্য সত্য হবে। আমার ভাইয়েরা, রুহটা বের হয়ে গেলে, আত্মাটা বের হয়ে গেলে দামি ঘরে আর জায়গা হয় না, বাড়ির উঠানে জায়গা হয়, ঠিক কি না আমার ভাইয়েরা? তাড়াতাড়ি ঘর থেকে খাট থেকে নামায়া উঠানের ভিতরে নিয়ে আসে, মসজিদের মিনার থেকে আলান হতে থাকে, অমুকে যে নাই কোরআনের দোয়া শিখানো পড়তে থাকে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দোয়াটা পড়তে থাকে। আশেপাশের মানুষগুলো পাগলের মতো দৌড়ায় আসে, কেউ আফসোস করে হাইরে সকালে না কথা কইলাম, হাইরে একসাথে না পয়সা চা খাইলাম, চলে গেল, অবাক হয়ে যায় সবাই দৌড়ায় তার বাড়িতে চলে আসে একটা নজর দেখার জন্য। আত্মাটা আজরাইল নিয়ে যাওয়ার সাথে সাথে সবাই যেন পাগল হয়ে যায়, ফতোয়া শুরু হয়ে যায় মৃত্যুর উপরে বেশি কোনো উপরে রাখা ঠিক না, কালাম সহি যে মরণ হয়ে গেলে জলদি জলদি করে কবরস্থ করে ফেলো, কালাম সহি। কিন্তু যে মরা যায় সে তো কাঁদতে থাকে, সে তো যাইতে চায় না। আমার ভাইয়েরা, বাড়ির মানুষগুলো, তার আওলাদগুলো, আত্মীয় স্বজনগুলো পাগল পারা হয়ে যায়, কেউ যায় দৌড়ায়া বাজারে কাফনের কাপড় আনার জন্যে, কেউ যায় জারের বাঁশ কাটার জন্যে, আবার একদল মসজিদে চলে আসে, মসজিদের কোনার মধ্যে যে একটা পালকি আছে, জিন্দিগির শেষ গাড়ি আমার আপনার এই পালকিটা নেওয়ার জন্য, পালকি নিয়ে বাড়ির ওঠানে নামায় দেয়, জিন্দিগির শেষে একটা গোসল, বড়ই পাতার পানির গোসল, খুবই আদর আর যত্ন করে বড়ই পাতার পানি দিয়া সুন্দর করে গোসল করায়া রঙিন কাপড়গুলো টাইনা টাইনা খইলা, সাদা তিন টুকরা কাপড় পুরুষ হলে গায়ের মধ্যে পেঁচাইয়া দেয়, ওই তিনটা টুকরার মধ্যে একটা টুকরা হলো পাঞ্জাবি, কি কাফনের কাপড় দেখছেন যুবক ভাইরা, একটা হলো পাঞ্জাবি, ও পাঞ্জাবিতে পকেট নাই, বোতাম নাই, ও পাঞ্জাবিতে সেলাই নাই, এমন একটা পাঞ্জাবি মৃত্যুর পরে আমাকে আপনাকে পুরুষকে পরাইয়া দেওয়া হয়, আওলাদরা পরাইয়া দেয়। আমি অনুরোধ করব আমার যুবক বন্ধুরা ও আমার যুবক ভাইয়েরা, ওই পাঞ্জাবি পরার আগে দুনিয়াতে যে সিলাইওয়ালা পকেটওয়ালা পাঞ্জাবি আছে এগুলো পরার দরকার আছে না? নাই। চকলেট যেমন দুই পাশ থেকে পেঁচায় কাফনের কাপড় দিয়া, মাথার মধ্যে পেঁচায়, পায়ের মধ্যে পেঁচায়, বুকের মধ্যে ভান দেয় শক্ত করে, আতর সুরমা দিয়া সুন্দর করে সাজায়া মসজিদের ওই কোনার পালকে গাড়ির মধ্যে শোয়া দেয়, আতর সুরমা দিয়া জিন্দিগির শেষ একটা সাজায়া যখন খাটিয়া কাঁধে করে করে কবরস্থানের দিকে নিয়ে যায়, মুর্দা যাইতে চাই না, কাঁদতে থাকে আমাকে কোথায় নিয়ে যাও, আমাকে কই নিয়ে যাও, কাঁদতে থাকে, এ কান্না দুনিয়ার কোন ইনসান শুনে না। স্বজনরা সন্তানরা কান্তে কান্তে কবরস্থানের দিকে নিয়ে যায়, কবরের এক পাশে রাইখা ফরজে কেফায়া জানাজার নামাজ যেটা চার তকবীরের সাথে পড়া হয়, জিন্দিগির শেষ একটা দোয়া জানাজার নামাজ, এটা একটা দোয়া, ওই নামাজের মধ্যে আজানে কামত নাই। আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আজানে কামত আছে, বলেন তো আমার প্রিয় ভাইয়েরা, আপনাদের মসজিদে যদি ইকামত হয়ে যায় ইমাম সাহেব কি বসে থাকে নাকি আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে? ইকামতের পরে যেমন নামাজের আর বাকি থাকে না, উভয় মুমিনের জন্মের পরে
কেন ইকামত হইছে, যে কোন সময় আজরাইল নেওয়ার জন্য আসতে পারে কি পারে না, কারণ দোস্ত আজান ইকামত যে আমার আপনার হয়ে গিয়েছে। ফরজে কেফায়ার জানা জানা মাসটা পইরা মাত্র 3.5 হাত কবর, ওই কবরের পশ্চিম পাশে খাট্টা রাইখা, তিনজনে কবরের মধ্যে নাই মা, খুবই অ্যাক্টিভ হয়ে খুবই যত্নের সাথে খুবই নম্রতার সাথে লাশটাকে ধইরা আমাকে আপনাকে ধইরা কবরের মাটিতে সয়া কেবলামুখী করে আমাকে আপনাকে দিবে। হায় হায় হায়, একজন একজন করে সবাই কবর থেকে উঠে চলে আসবে, বাঁশের খোল বিছায়া মনে মনে মাটি কবরের উপরে দিয়া যাইতা যাইতা কবরে দিয়া। মানুষ যখন চলে যায় তাদের পায়ের আওয়াজ শোনা যায়, হাদিসে আছে পায়ের আওয়াজ শোনা যায় যে তারা চলে যাইতেছে। মুর্দাকে বসানো হয়, প্রশ্ন হবে কবরে মাত্র 3টা এওয়াজ আপনারা সবাই জানেন, আবার করছি তাকরার জন্যে, কবরে প্রশ্ন হবে 3টা। দুনিয়াতে স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে পরীক্ষা হয় সবগুলো।